ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আরো জানিয়েছেন সহকর্মী আমিনুল ইসলাম। আজ ঐতিহাসিক 7ই মার্চ দিনটিকে স্মরণ করে নানা আয়োজন করা হয়েছে এবং শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। সকাল 7:50 মিনিটে বঙ্গবন্ধুর দৌহিত্র রেজন সিদ্দিকি বমি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এবং তারপরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের সিনিয়র নেতারা এই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং এরপরে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন রাজনৈতিক সংগঠন অর্থাৎ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন যারা রয়েছেন তারা এই শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। সামাজিক সাংস্কৃতিক সংগঠনও এই শ্রদ্ধা নিবেদন করতে আসেন। 1971 সালের এই দিনেই তখনকার রেসকোর্স ময়দান বর্তমানে সরদি উদ্যানের সেই মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন সেটি কিন্তু ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে একটি ঐতিহাসিক ভাষণ হিসেবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন যে 7ই মার্চের সেই ভাষণই ছিল স্বাধীনতা যুদ্ধের ঘোষণা। বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন শেষ পর্যায়ের দিকে এবং এর পরও নানা আয়োজন রয়েছে এই দিনটিকে কেন্দ্র।